কোভিড-19 এর থার্ড ওয়েভ আসতে চলেছে। আমি বাচ্চাদের নিয়ে বেশি করে কথা বলবো। আমার মতন বাচ্চাদের খুব খারাপ অবস্থা হতে চলেছে। নাম্বার ওয়ান চাইল্ড স্পেশালিস্ট ডক্টর বিনায়ক রায় কি বলছেন এই ব্যাপারে? নমস্কার, আমি ডক্টর বিনায়ক রায়, শিশু চিকিৎসক, কোচবিহার। অনেকে ডাক্তাররা যা জানে তার থেকেও বেশি জেনে গেছে। কোভিডের থার্ড ওয়েভ আসবে, ডেল্টা ভ্যারিয়েন্ট আসবে। থার্ড ওয়েভ সত্যি সত্যি আসবে কি না এটা একটা অনুমান করা হচ্ছে যে বাচ্চাদেরও এর পরবর্তীকালে কোভিড সংক্রমণটা বাড়তে পারে। যদি বাচ্চাদের এই রোগটা হয় তাহলে ধরে নিতে হবে যে বাড়ির বড়দের থেকে তাদের সংক্রমণটা হচ্ছে। এইটার আক্রমণ হলে অনেক সময় আরটিপিসিআর করে, যেরকম আপনার বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে ধরা যায় না। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, সিটি স্ক্যান করে বোঝা যায় যে করোনায় সংক্রমিত হয়েছে। যদি এটা সত্যি সত্যি হয় তাহলে এটা খুব খারাপ। বাড়িতে বাচ্চাদের সামনে অনেক সময় মাস্ক পরি না, সুতরাং বাইরে যারা যাবে নিজের সেফটির জন্য এই ভিডিওটাতে নজর রাখো। আর আমরা খুব তাড়াতাড়ি এই ভিডিওটাকে পাবলিশ করবো।